না কোনো ক্লারিফিকেশন দিতে বসিনি, কিছু অতীত মনে করাতে বসলাম, কিছু মনে করাতে বসলাম কিছু অতীত, সেই জন্য আজকের এই ভিডিওটা করলাম। অনেকেই হয়তো আমাকে ভুল বুঝছে, কিন্তু তাদের কিছু অতীত মনে করিয়ে দেবো, কারণ অনেকেই হয়তো নতুন, অনেকেই হয়তো ওয়াইটিতে কন্ট্রোভার্সি করছে নতুন, তারা অতীতের চরিত্রগুলো, অতীতের কথাগুলো জানে না, তাই পুনরাবৃত্তি করতে আসলাম যেগুলো ঘটে গেছে, হয়ে গেছে আমাদের সাথে। আজকে এই কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না, যদি না অতীতেও বলে রাখতো। অতীতে ও এই কথাগুলো বলে রেখেছে আমাকে, আমাদের, তাই এই কথাগুলো আজকে ওর জীবনে পুনরাবৃত হয়েছে, ওর জীবনে ঘটেছে, সেই জন্য বলছি। আর কিচ্ছু না, কোনো হিংসা থেকে না, কোনো বিদ্বেষ থেকে না, কিচ্ছু থেকে না, ও যেগুলো আমাকে বলে রেখেছে, আমাদের বলে রেখেছে, সেইগুলোই আজকে ওর জীবনে ঘটেছে, তাই জন্য ওকে মনে করিয়ে দিতে চেয়েছি যে দেখ এগুলো করতে হয়, এগুলো হয়। আর কিছু মানুষ সেগুলো ভুল বুঝছে, সেই জন্য আজকে কিছু পরিষ্কার করতে আসলাম, বাধ্য হলাম, কারণ এটা আমার ডিউটির মধ্যে পড়ে, মনে করিয়ে দেওয়ার আমার এটা কর্তব্য। তো চলো আজকে কিছু কথা বলবো অতীত নিয়ে, আজকে কিছু বলো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি, ভালো লাগছে। আমি চর্চিত হচ্ছি ওয়াইটিতে, আমি চর্চিত হচ্ছি, কিন্তু চর্চিত হচ্ছি ভুল, ভুলভাবে বলি, আমি যাকে নিয়ে ভিডিও করি, আমার যে কন্টেন্ট, সে আমার কন্টেন্ট ছিল না কোনো এক সময়, কারণ আমি কন্ট্রোভার্সি করছি প্রায় দু বছর কি দেড় বছর মনে পড়ছে না। যাই হোক, আমার প্রথম কন্ট্রোভার্সি গীতাদিকে নিয়ে করা, তারপরেই একদিন বাদে না দুই দিন সেই সপ্তাহতেই প্রিয়া এসেছিল আমাদের এখানে, আমার এখান থেকে 10 টাকা ভ্যান ভাড়া, 10 টাকায় যাওয়ার, প্রচণ্ড বৃষ্টি দুর্যোগ ছিল কালী পুজোর সময়, আমি প্রিয়ার সাথে মিট আপ করতে গেছিলাম, কারণ সেই সময় একদম জাস্ট নেমেছি কন্ট্রোভার্সিতে, আর এইরকম একটা ব্লগার আসছে, 10 টাকা ভ্যান ভাড়া, গেছিলাম প্রিয়াকে, প্রিয়ার সাথে মিট আপে গেছিলাম। তো সেখানে মিট আপে যাওয়ার পরে গীতাদিরও আসার কথা ছিল, কিন্তু গীতাদির মেয়ের বাড়িতে কালী পুজো ছিল জন্য গীতাদি আসতে পারেনি। তো যাই হোক, গীতাদি অনেক পুরনো ক্রিয়েটার ছিল তখন, ও অনেক কিছু অনেকটাই জানে। যাওয়ার পরে মিট আপ করে দেখার পরে, তোমাদের বলছি তার কারণ আছে, একটু শোনো, আমি যাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, যাকে এই কথাগুলো বলছি না, মন্দিরে কেন কেক নিয়ে গেছে, কেন ছোটো ছোটো ক্রিয়েটারদের কমিউনিটিতে তুলেছে, এর পেছনে তো কারণ আছে, আমি কাউকে ছোট করার জন্য বলিনি এই কথাগুলো, আমি কাউকে ছোট করার জন্য, কারণ এক 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 করেই 100 হয়, সেটা আমি জানি। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে কোনো একটা ক্রিয়েটার, একের থেকেই 100 হয়, 100 থেকেই 1000 হয়, 1000 থেকেই 1,00,000 হয়, সেটা জানি, বয়সের অভিজ্ঞতা থেকে, ওয়াইটির অভিজ্ঞতা থেকে জানি, আমি কাউকে ছোট করে বলিনি এই কথাগুলো, ক্লারিফিকেশান দিচ্ছি না, কিন্তু কেন বলেছি সেটা বলছি। তা প্রিয়ার মিট আপ করার পর বাড়ি চলে এসেছি, হঠাৎ একদিন পরে দেখছি আমার একটা ভিডিও ধাই ধাই করে, তখন আমার 5000 মনে হয় ছিল সাবস্ক্রাইবার, মানে আমি ব্লগিং করতাম, ব্লগিং করে মনিটাইজেশন অন করেছি, এবং বোধহয় একটা পেমেন্টও পাওয়ার পরে যখন দেখছি ব্লগিং চ্যানেল এখন দম উঠছে না, তখন কন্ট্রোভার্সিতে নেমেছি, বাদ দাও ওই প্রসঙ্গ। এইবার বাড়িতে আসার পরে দেখছি একটা ভিডিও যেখানে 1000-1500 উপরে ভিউজ হয় না, দেখে নিও মিথ্যে কথা বলছি কি না, হয় না, তখন হঠাৎ দেখছি একটা ভিডিও আমার 7K, হঠাৎ করে কী হলো কেসটা, এরকম তো মিরাক্কেল তো হওয়ার কথা না। তারপরে হঠাৎ আমাকে একজন ফোন করে বলল, তোমাকে কমিউনিটি দিয়েছে প্রিয়া। প্রিয়াকে ফোন করলাম, যত রীতি তার ফোন নাম্বার তখন ততক্ষণে নেওয়া হয়ে গেছে, প্রিয়াকে ফোন করে বললাম, প্রিয়া কে এটা কী করেছো? তখন এত বুঝিই না যে কমিউনিটি মানে কী, কমিউনিটিতে দিয়ে বড় বড় ব্লগাররা কমিউনিটিতে দিলে এরকম ভিউজ হয় জানতাম না। তা আমি বললো, হ্যাঁ দিয়েছি আন্টি, তো কী হয়েছে, তুমি খুশি হওনি? বললাম, হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছি, সত্যি কথা, তোমাকে, তোমার কাছে কৃতজ্ঞতার আমার শেষ থাকবে না, সত্যি কথা ভীষণ কৃতজ্ঞ হলাম প্রিয়া, যে এরকম তোমার সাথে মিট আপে গেছি আর তুমি একটা কমিউনিটি শেয়ার করলে, খুব খুশি হয়েছি, ভাবতেই পারি না তখন 7K একটা ভিডিওতে ভিউজ, ভাবতেই পারি না। তো খুব ওকে কৃতজ্ঞতা জানালাম, ওরে বাবা, কৃতজ্ঞতা জানানোর পরেই ফোন আসছে সব, যে দেখো তোমাকে কমিউনিটিতে তুলেছি জন্য, তোমাকে না, ও পরপর যারা মিট আপে গেছিলো ছোটো ছোটো ক্রিয়েটার, 1000-1500-2000, এই জন্য উল্লেখ করেছি এই কথাটা, 1000-1500-2000 যাদের মনিটাইজ হয়নি, সেই সব সব চ্যানেলগুলোকেও একটার পর একটা কমিউনিটি দিল, খুব ভালো কথা, কমিউনিটি দিল, কমিউনিটি পেয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করলো, কিন্তু জ্বলে গেল কার, জ্বলে গেল তো, কারুর তো জ্বলে গেল, প্রিয়া কমিউনিটি দিয়েছে, দেখে নিও সেই ভিডিওগুলো আছে বোধহয় এখনও, আমি দেখিনি, জ্বলে গেল হচ্ছে এই যে তোমাদের, তোমরা যাকে নিয়ে পজিটিভ ভিডিও করো, এই যে তোমাদের এই যে এজেন্টের জর্জর করে জ্বলে গেল,
চরচর করে জ্বলে গেল। আজকে আমি চর্চিত হয়েছি, তাতে আমার কোনো কষ্ট নেই, কারণ আমি জানি আমি একটাও মিথ্যা কথা বলিনি, একটাও বানিয়ে কিছু বলিনি, আমার কালচারের কোনো পরিচয় দিইনি, কারণ আমি জানি আমি যেগুলো বলেছি ঠিক বলেছি, অতীতে জ্বালা মিটিয়েছি। তখন তোমার এই এজেন্ট চরচর করে উঠেছিল, এই কমিউনিটি দানে কি নোংরা থেকে নোংরাতর কথা বলেছিল, ভিডিওগুলো যদি থাকে দেখে নিও, এবং এইভাবেই বলেছিল। এইবার যদিও আমি চারানা পাচানা বলিনি, কিন্তু ও বলেছিল ছোট ছোট ক্রিয়েটারদের ও কমিউনিটি দিয়েছিল, এবং আরও অনেক কথা এখন আজকে আর মনে নেই, কিন্তু কদর্য ভাষায় বলেছিল সেটা, এখানে শীল হয়ে দা এখানে ছিল বিধে ছিল যে আজকে ছোট্ট একটা ক্রিয়েটার আমি, 4,000-5,000 একটা ক্রিয়েটার তাকে একটা কমিউনিটি দিয়েছে, বা 1,000 একটা ক্রিয়েটারকে কমিউনিটি দিয়েছে জন্য ওই এজেন্ট কীভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছিল, প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিল, কেন কমিউনিটি দিয়েছিল, সেই জন্য, সেই জন্য সেই একই কাজ ও করেছে, সেই জন্য এই কথাগুলো বলেছি, হয়তো যাদের তুলেছে তাদের খারাপ লেগেছে, এটা লাগতেই পারে, তখন আমারও লেগেছিল, আমাদেরও লেগেছিল যাদের তুলেছিল, 1,000-1,500 যারা চ্যানেল ছিল, 2 বছর আগে কি 1 বছর আগে আমার মনে, 1 বছর আগে গতবারের কালী পুজোতে আমাদেরও খারাপ লেগেছিল তখন, সেই জন্য এই কথাগুলো বলা যে ও যা বলে এসছে তাই ওর জীবনে ফিরে এসছে, তাই তখন কদর্য ভাষায় বলেছিল। তারপরেও মোয়ের মিট আপে সবাই চান্স পেলে সবাই যায়, দূর দূরান্ত থেকে চলে আসে, মোয়ের মিট আপে গেছিল এই এজেন্ট, এ গিয়ে মোয়ের হোটেলে বসে সেট আপ করতে চেয়েছিল, মোয়ের সাথে সেট আপ করে চলে আসতে চেয়েছিল, কিন্তু কল্লোল আসতে দেয়নি, বলেছে না মিট আপ আছে প্রিন্সেপ ঘাট, তুমি মিট আপে থাকবে। তা মিট আপে এজেন্ট যায়নি, তাতে কোনো দোষ হয়নি, এজেন্টও গেছিলো, সুযোগ পেলে কেউ ছাড়ে না, দূর দূরান্ত থেকে তার মিট আপেও দক্ষিণেশ্বরে সবাই এসেছিলো, দূর দূরান্ত থেকে মিট আপে চান্স পেলে, বড় বড় ক্রিয়েটারদের সান্নিধ্যর চান্স পেলে কেউ বাদ রাখে না, কারণ আফটারঅল চ্যানেলটাকে আমরা ভালোবাসি, আর চ্যানেলটাকে ভালোবাসি মানে নোটের খেলা, ঘরে বসে ইনকাম করব তার খেলা, ওই জন্য এই কথাগুলো বলা। এক সময় ও বলে রেখেছে আমাদের, ওকে নিয়ে ভিডিও করতাম না, প্রিয়াকে নিয়ে, মৌকে নিয়ে, মোয়ের যাকে নিয়ে আগডুম বাগডুম এদেরকে নিয়ে করতাম, ওকে নিয়ে কোনোদিন ভিডিও করতাম না, যখন দেখছি ও এই কাজগুলো আবার করে যাচ্ছে নিজের জীবনে, তখন থেকে ওকে নিয়ে করেছি, তাও ওকে নিয়ে বোধহয় মাসখানেক ভিডিও করছি, মাসখানেক কি মাস দুয়েক এরকম হবে, এর বেশি না, ওকে নিয়ে ভিডিও করতাম না, একদমই তাই, ও কন্টেন্ট হতে পারে না, কিন্তু ও যেগুলো করছে, যেগুলো বলে রেখেছে সেইগুলো করছে, ওই জন্য কন্টেন্ট হয়েছে ও, ও এমন কিছু আহামরি কিছু কেউ না, এমন কিছু কেউ কেটে না, ওর অন্যায়গুলো ধরে দেওয়ার জন্য। এইবার বলি কেকের কথা, কেকের কথা বলা নিষ্প্রয়োজন, আবার বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি, মায়ের কাছে সন্তান যাবে আমিষ নিরামিষ মাছ মাংস কোনো ম্যাটারই করে না, কারণ ভবতারিণী মা তারা মা এগুলো সব মা, আমরা সন্তান, তাদের কাছে যাব ম্যাটারই করে না, কিন্তু ও সীমাকে সন্দীপকে বিশেষ করে সন্দীপকে বলে রেখেছে কি করে গেল তারাপীঠে আগের দিন খাসির মাংস খেয়ে, সেই ভিডিওগুলো তোমরা দেখো না, না দেখো না, না কি করে গেল তারাপীঠে, কদর্য ভাষায় গালি গালাজ দিয়েছে, এবং তারাপীঠে সন্দীপকে নিয়ে সীমাকে নিয়ে নোংরা উক্তি করেছে, সেই জায়গায় যাব না, ও বলেছে খাসির মাংস আগের দিন খেয়ে নাকি তারাপীঠে যাওয়া যায় না, সেটা নিন্দনীয়, সেই জন্য বলা হয়েছে ওকে, ওকে সেই জন্য বলা হয়েছে, কেক আমিষ বা নিরামিষ সেটা কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না, আবার বলছি ও যেগুলো বলে রেখেছে সেগুলো করছে, ও সন্দীপকে বলে রেখেছিল তাই জন্য বলেছি যে তোর যখন এত বুদ্ধি এত জ্ঞান, তাহলে মায়ের মন্দিরে তুই একযুক্ত কেক নিয়ে গেলি কী করে অ্যালাউ করলি, সেটা বলা হয়েছে, কেক নিয়ে গেছে, কে নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, কি কেক কোনো ম্যাটার করে না, ও বলেছে রেখেছে সেইগুলোকে বলেছি, সেইগুলোকে বলেছি, অবাক লাগে, কারণ আমি তোমাদের দোষ দেব না, তোমরা যারা ভিডিও করছো আমাকে নিয়ে তাতে কোনো দোষ নেই, কারণ তোমাদের গায়ে লাগারই কথা, কিন্তু সেই সময় আমাকে বলে রেখেছিল, তখন আমার গায়ে লেগেছিল, সেই জন্য আমি ওর উদ্দেশ্যে কথাগুলো বলেছি, ওর উদ্দেশ্যে বলেছি কথাগুলো, চারানা পাচানা তো বলিনি, হ্যাঁ বলেছি 1,500 ক্রিয়েটারের কথা বলেছি, কারণ সেই 1,500 ক্রিয়েটার তখন আমাদের সাথেও ছিল, তাদেরকেও কমিউনিটি দিয়েছিল প্রিয়া, এবং সেই নিয়ে ও নোংরা থেকে নোংরাতর কথা বলেছিল, সেই জন্য বলেছি এই কথাগুলো। আগে যাচ করো যে কেন ভিডিওগুলো নামছে, কেন বলছি,
এর পেছনে কারণটা কী এবং প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলে দিচ্ছি তো, যে তোর কথাগুলো তোর কাছে ফিরে আসছে, তুই কোনো এক সময় এই কথাগুলো বলে রেখেছিলি, সেই জন্য তোকে এই কথাগুলো বলতে এসছি। বোঝাতে পারলাম? নিশ্চয়ই পারলাম, বোঝাতে পারলাম। আর রইল বাকি বড় বড় ক্রিয়েটারদের বাড়িতে তো বলি, অনেকেরই জ্বালা। দেবাশিস নিবেদিতা এনবি ব্লগের নিবেদিতা দেবাশিস, দেবাশিসের বাড়িতে গেছিলাম, এটা আজকে না, এটা যখন গেছিলাম তখন থেকে একটু অনেকেরই জ্বালা, তখন অবশ্য ক্লিয়ার করে দিয়েছিলাম, আর একবার ক্লিয়ার করতে আসলাম। গেছিলাম দেবাশিসের বাড়িতে, গেছিলাম একজনের বিশেষ, একজনের নিবেদিতার খুব কাছের একজনের রিকোয়েস্টে গেছিলাম, রত্নাস ব্লগের রত্না, নিবেদিতার পাশের বাড়িতে একটুখানি দূরত্বের বাড়িতে থাকে, সে আমাকে রিকোয়েস্ট করেছিল। নিবেদিতা যখন চলে গেছে না ফেরার দেশে, তখন আমাকে রিকোয়েস্ট করেছিল নিবেদিতার কাজ, তুমি একটু আসবে দিদি ভাই, এসো না, ভালো লাগবে, আমার একা একা ওদের বাড়িতে যেতে ইচ্ছা করছে না। ওই রত্নার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আর রত্না ছিল নিবেদিতার একদম অন্তরঙ্গ বান্ধবী, সব জানত রত্না, সব এ টু জেড। আর অনেকে বলে নিবেদিতা বেঁচে থাকতে কেন দেখতে যায়নি, নিবেদিতা বেঁচে থাকতে দিল্লিতে ছিল, মানে ভিডিও করতে পারলেই হলো না, ভিডিওতে বলে দিতে পারলেই হলো, বলে দিতে পারলেই হলো, নিবেদিতাকে কেন দেখতে যায়নি, নিবেদিতা তখন দিল্লিতে ছিল আর আমার ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, ব্যাপারটা এই, যাই হোক সেটা না, কিন্তু রত্নার রিকোয়েস্টে, রত্নার রিকোয়েস্টে, রত্না একা একা যেতে পারছিল না, কারণ রত্নাকে বলে গেছিল নিবেদিতা যে আমি চলে যাওয়ার পরে দেবাশিসের পাশে তুমি কিন্তু থেকো রত্নাদি, ও দিদি বলে ডাকতো, রত্নাদি তুমি কিন্তু থেকো ওর পাশে, কিন্তু একা একা রত্না যেতে পারছিল না, কখনো স্বামী যাচ্ছিল, আমাকে খুব রিকোয়েস্ট করেছিল দিদি ভাই তুমি আসো না, যদি পারো আসো না, আমি শ্রাদ্ধে যাইনি, যেদিনকে কাজ সেদিনকে গেছিলাম, এক গ্লাস জলও খাইনি, খাইনি, নামেনি, অনেক রিকোয়েস্ট করেছিল দেবাশিস, খাইনি, খাইনি, এবং আজকে বলতে বাধ্য হচ্ছি, মানবিকতার ক্ষেত্রে কিছু তো নিয়ে গেছিলাম, খালি হাতে তো নিশ্চয়ই যাইনি, কিন্তু সেগুলো সোয়াপ করিনি, আমিও করিনি, ইভেন ওদেরও বলে এসেছিলাম, দুটো পরিবারকেই বলে এসেছিলাম এগুলো যেন ভিডিওতে দেখিও না, খবরদার, ফুলটা দিয়েছিলাম, ফুলটা অন ক্যামেরায় ছিল, তাই ফুলটা হয়তো অনেকে দেখেছে যে একটা স্টিক বা ফুলের মালা নিয়ে গেছিলাম, কিন্তু তার ব্যতীত আর কিচ্ছু দেখানো হয়নি ভিডিওতে, দেবাশিসকেও বলে এসেছিলাম, রত্নাকেও বলে এসেছিলাম, এগুলো যেন সোয়াপ না হয়, সেরকম সন্দীপের বাড়িতেও হয়েছে একই ঘটনা, কারণ আমি এটা ভালোবাসি না, সবাই ভালোবাসে, যে যেটা ভালোবেসে দেয় সেটা দেখাতে ভালোবাসে, এটা ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না, এটা আমি পছন্দ করি না, যে আমি কাউকে কিছু ভালোবেসে দিলে সেটাকে সোয়াপ করা, করি না, কোনো ভিডিওতে আমার পাবে না, যেটা অমুককে দিচ্ছি, এই যে এটা কিনছি, পাবে না, আমি দেখাই না, দেখাই না, এটা আমার, এটা আমার ব্যক্তিগত ধারণা, আবার এইটা নিয়ে কন্ট্রোভার্সি না হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যাকে দিয়েছি সে দেখাক কি দেখাক না, তবুও না করে আসি, তবুও দেখাক কি দেখাক না, খেতে যায়নি সন্দীপের বাড়িতে, আন্ডে গিন্ডে খেতে যায়নি, ডেকেছিল বলেছিল গেছিলাম। তো এই হচ্ছে বড় বড় ব্লগারদের বাড়িতে যাওয়া, এবং আমার মনে হয় যথেষ্ট খরচা করেই যাই, যেখানে যাই সেই অনুযায়ী যে ভিউটা ওঠে সেই ভিউয়ে এই পয়সাটা ইকুয়াল হয় না, এটা আমার মনে হয়, আমি আমি দেখেছি, ব্যবসা করতে বসছি তো এটা ইকুয়াল করে দেখেছি, কিন্তু তবুও যাই, এবং সবাই যায়, চান্স পেলে সুযোগ পেলে সবাই যায়, দূরের থেকেও মানুষ চলে আসে ভালোবাসার টানে, বোঝাতে পারলাম? আমার আজকে দেখে খারাপ লাগলো ভিডিওটা, কারণ আমাকে নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু চর্চার আসল কারণটা কেউ বলছে না, যে আমাদের যা, আমাদের যে কী যেন বলে কন্টেন্ট, আমাদের যে, আমরা যাকে সাপোর্ট করি সে এককালে প্রচণ্ড কোচলে রেখেছে এদের, অনেক ভাষায় গালি দিয়ে রেখেছে, এই একই কাজ সে করে যাচ্ছে, তাহলে তারা তো বলবেই এই কথাটা, এটা কাউকে বলতে দেখছি না, যে আজকে কেন অমুকে এজেন্ট এই কথাগুলো শুনছে, তার পেছনে কি কোনো কারণ নেই, কেন শুনছে, কেন মানুষ ওকে বলছে, এমনি এমনি তো বলে না মানুষ, কোনো রিজন থাকে তো, এমনি এমনি তো বলে না, বলে তো, কারণ থাকে তো, তাহলে নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া ওকে কেউ কিছু বলছে না তো, কেন ও অনেক বলে রেখেছে, এখন তো ওর দিকে ফিরছে, ওর দিকে তীর ফিরছে, এগুলো তো নিতে হবে, নিতে হবে, আমাকে নিয়ে চর্চা হচ্ছে তাতে আমার কিচ্ছু এসে যায় না, আমার ভালো লাগছে, ওরে বাবা 17,000-এর চ্যানেল, কিচ্ছু মনে করি না, আমি নস্যি মনে করি, কিচ্ছু করতে পারিনি, এটা নিয়ে আমার কোনো অহংকার নেই, এটা নিয়ে আমার কোনো অহংকার নেই, কিন্তু ও যেগুলো করে রেখেছে সেইগুলো বলেছি, সেইগুলো বলতে গিয়ে হয়তো বলেছি যে 1,000-1,500-এর চ্যানেল, সেগুলো বলতে গিয়ে অল্টারনেটিভ কথাগুলো এসছে, ওই জন্য আজকে মনে হলো, আজকে মনে হলো
যে আমার এটা ক্লিয়ার করে দেওয়া উচিত, কারণ ভাইরাসের মতো ছড়াবে তো তাদেরও জানা উচিত, যারা আমাকে নিয়ে চর্চা করছে তাদের কিছু জানা উচিত, তারপরে বিবেচনা তাদের। আর ওই যে ঠাকুর দর্শনের কথা একটা শুনলাম যে প্রচুর ভিড় ছিল কি পৌষ মাসে, অবশ্যই পৌষ মাসে প্রত্যেকটা কালী মন্দিরে প্রচুর ভিড় থাকে, এটা বলার অবকাশ রাখে না, সে তারাপীঠই হোক, ভবতারিণী মন্দিরই হোক, শ্যামনগরের মন্দিরই হোক হয়। আমার বক্তব্য ছিল মাকে দর্শন করতে লাইন দিতে হয় না, আমার বক্তব্যটাই ছিল, আমি পুজোর কথা বলিনি, পুজো তো বলেছি দূরস্থ, কিন্তু দর্শনও করেনি, দর্শন ওই পাশ দিয়ে লাইনের পাশ দিয়ে গিয়ে ভবতারিণী মাকে দর্শন করা যায়, সেটার জন্য যদি ওখানে ক্যামেরা নিয়ে গিয়ে দেখানো যায় না সেটাও জানি, ক্যামেরা জমা দিয়ে যেতে হয়। আরে দক্ষিণেশ্বরে আমরা যাই, খুব যাই, যাই হোক সেটা প্রসঙ্গ না, সেটা না, বলেনি কখনো যে একটুখানি মাকে দর্শন করে আসি। এদের মধ্যেই আবার শুনেছি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করে এসছে, সে পারলো কী করে, সে পারলো কী করে দর্শন, তার পুজো দিয়ে এসছে তিন সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে, বুঝলাম সে স্টার হয়ে গেছে ওখানে, সে লাইন দিতে পারেনি, সে লাইন দিতে পারেনি। আরে যে গেছিলো সে তো তার বুনু, তাকেই তো বললে পারতো একটা লাইন রাখতে, তোমার যখন সময় হবে আমি এসে পুজোটা দিয়ে দেবো, বাদ দাও, বা তার কাছেও পুজোটা দিয়ে দিতে পারতো যে তুমি যখন যাচ্ছ আমার নামে একটা পুজো দিয়ে, তো বাদ দাও, পাস দিয়ে গিয়ে একটুখানি দর্শন করার কথা বলেছি, যার জন্য তার খুব চ্যারচার করে লেগেছে জন্যই যে আবার দর্শনের জন্য যাবে, মাকে দর্শনের জন্য যাবে, সেই জন্য বলেছি, আর বলেছি এটা বারবার অ্যানাউন্স করছে সেই জন্য যে আবার আমি ইসে যাব, দক্ষিণেশ্বর যাব। আর সকালের ভিডিওটা মজা করে করেছি, একটু মজা করে ওটা নিজেকে বসিয়েছি ওই জায়গায়, ওটা মজা করে করেছি, বোঝাতে পারলাম আমি ঠাকুরকে দর্শন করতে আহামরি সময় লাগে না, সেইটা বলেছি, কথাগুলোর মিনিংগুলো ভালো করে দেখে ভালো করে বুঝে তারপরে উত্তর দিলে কৃতার্থ হব, ধন্য হব, তাহলে আমার ভিডিও করার মূল্যটা থাকবে, যে আমি কেন করছি ভিডিওগুলো, কেন বলছি, এতদিন তো বলিনি, কোনোদিন ওকে নিয়ে বলিনি, মেয়ের মিটাপে গিয়ে দেখাও হয়েছিল, খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম, তার জন্য তার উপহারও পেয়ে গেছিলাম, তো যা আমি সেগুলো তো বলছি না, বলছি না, আমি যেগুলো বলে রেখেছে সেগুলো রিটার্ন করছি, ব্যাক করছি, ব্যাক, সেই জন্য যে একই কাজ যদি সে করে তাহলে তাকে মনে করিয়ে দিতে হবে না যে এই কাজগুলো সে করে রেখেছে, সেই জন্য। তো চলো, তো চলো বন্ধুরা, আজকে এটুকু বোঝাচ্ছিল, আমি খুব চর্চিত হচ্ছি ইউটিউবে, আমার খুব ভাও বেড়ে যাচ্ছে, কিন্তু ভুল হলে পরে তো তাকে যতই আমাকে অশ্রদ্ধা করুক, আমাকে তুইতুকারি করুক, আমাকে বুড়ি বলুক, আমি কিচ্ছু মনে করবো না, আরে কাজ করতে তো এসছি, এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার কাজ করতে এসছি, সে যায় যাই বলুক না কেন কিচ্ছু মনে করবো না। তো যাই হোক, আজকে এটুকুই ছিল, একটু ভুল ভাঙিয়ে দিয়ে অতীতকে মনে করিয়ে দেওয়ার কথা ছিল, তাই অতীতকে মনে করিয়ে দিয়ে গেলাম। আর কী যেন বলে, সাবস্ক্রাইবার গেন করা, এটা যার যার ক্যালমা ক্যালি, অনেকে শর্ট ভিডিও দিয়েও প্রচুর সাবস্ক্রাইবার গেন করে, এটা ক্যালমা, সে কারোর বাড়িতে গিয়েই হোক, শর্ট ভিডিও দিয়েই হোক, কিছুভাবে ভাইরাল হয়ে হোক, তো আমি নয় সবার ধরে ধরে পা চেটে চেটেই আজকে 17,000 করলাম, তো এটাই বা কম পাওয়া কিসের, এটা নিয়েই আমি ভীষণ খুশি, আবার যদি কাছে পিঠে কেউ আসে দৌড়ে চলে যাব, অস্বীকারের জায়গা নেই, আবার প্রিয়ার বাড়িতে মোয়ের বাড়িতেও যেতে পারি, এটা আমার লিস্টে আছে, কখনো কারণ বছরে একবার নর্থ বেঙ্গল যাই, গেলে পরে প্রিয়ার বাড়ি মোয়ের বাড়ি যাবই, একবার যাবই। তো যাই হোক, আজকে এটুকু বলে গেলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর শেয়ার করে দিও, কারণ এই ভিডিওটা সবার দেখার দরকার আছে, শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন বারবার বলছি সাবস্ক্রাইব 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 করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে, টপ আর টপ আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। হ্যাঁ, তো চলো, ভালো থেকো সবাই, টাটা।